ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শহীদুল স্যার, এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সপ্তম সপ্তাহের ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। এটি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। আর যারা ইতিমধ্যে আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় আজ আমার এই পদযাত্রা। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটি সঠিক এবং নির্ভরযোগ্য নমুনা উত্তরপত্র তৈরি করতে। তোমরা আমার নমুনা উত্তরপত্র দেখলে আশা করি তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে তোমরা সফল হবা। তাই শিক্ষার্থী বন্ধু, তোমার কাছে আরও একটা অনুরোধ, অবশ্যই তোমরা প্রতিটি অ্যাসাইনমেন্ট পেতে সবসময় আমার চ্যানেলের কমিউনিটি, ভিডিও ডেসক্রিপশন, ভিডিওর একটা পিন কমেন্ট এবং কমিউনিটি, এই চারটা জায়গা তোমরা সবসময় ফলো করবা। তাহলে আমার সকল অ্যাসাইনমেন্টের প্লে লিস্ট এবং লিঙ্ক তোমরা পেয়ে যাবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই কম্পিউটার স্ক্রিনে মূল অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সপ্তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তুর শিরোনাম সেটা হবে ইবাদত। চলে আসো, তোমাদের প্রশ্নপত্র দেখে নেই। শ্রেণী ষষ্ঠ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, এই দেখো অধ্যায়ের শিরোনাম হচ্ছে দ্বিতীয় অধ্যায় ইবাদত। এটা তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায় তার একটি তালিকা তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, অতি উত্তম নম্বর প্রাপ্তির জন্য যে এখানে নির্দেশনা আছে সেই মোতাবেক, এবং এখানে যে নির্দেশনা আছে ইবাদতের ধারণা ও প্রকারভেদ, পবিত্রতার ধারণা যেমন উজু, তাম্মুম, গোসল, বিষয় শিক্ষক, মাতাপিতা, ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সাথে আলোচনা, সহায়ক বই, পুস্তক, ইন্টারনেট সাহায্যে সাহায্য গ্রহণ। তো শিক্ষার্থীদের নির্দেশনা মোতাবেক আমরা চেষ্টা করেছি তোমরা যাতে অতি উত্তম নম্বর পেতে পারো সেভাবেই একটি ব্যতিক্রম ধর্মী, অর্থাৎ সবার থেকে আলাদা একটি বিশেষ সুন্দর ব্যতিক্রম ধর্মী নমুনা উত্তরপত্র তৈরি করতে। যে নমুনা উত্তরপত্রটি তোমরা অনুসরণ করে অবশ্যই তোমরা অতি উত্তম নম্বর পাবে। তো শিক্ষার্থীদের চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের মূল উত্তরে, নির্ধারিত কাজের উত্তর। ইবাদত আরবি শব্দ, এর অর্থ দাসত্ব বা আনুগত্য। আল্লাহর দাসত্ব বা আনুগত্যই হলো ইবাদত। ইসলামিক পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই ইবাদত। দুনিয়ার প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করাও ইবাদতের অন্তর্গত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের সপ্রশংস, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সুরা আল মুমিন আয়াত 55। ইবাদতকে তিন ভাগে ভাগ করা যায়, যথা ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত বলে, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ও রমজান মাসে রোজা রাখা। ইবাদতে মালি বা আর্থিক ইবাদত, অর্থের সাহায্যে ইবাদত করা হয় তাকে ইবাদতে মালি বা আর্থিক ইবাদত বলে, যেমন জাকাত দেওয়া, দান সাদকা করা। ইবাদতে বাদানি ও মালি বা শরীর ও অর্থ উভয় সংমিশ্রণে ইবাদত, যে ইবাদত করার জন্য শরীর ও অর্থ উভয়ের প্রয়োজন হয় তাকে ইবাদতে বাদানি ও মালি বা শরীর ও উভয়ের সংমিশ্রণে ইবাদত বলে, যেমন হজ করা, জিহাদ করা। ইবাদত সঠিকভাবে পালনের জন্য পবিত্র থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্রতা আরবি প্রতিশব্দ তাহারাতুন। অপবিত্র অবস্থায় আল্লাহর ইবাদত করা যায় না। গোসল, অজু ও তাআমুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুরা আজ-জারিয়াত আয়াত 56। আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই সবসময় তার ইবাদতে মশগুল থাকা আমাদের কর্তব্য। শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা তোমাদের বলা প্রয়োজন যে সপ্তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর পিন কমেন্ট এবং চ্যানেলের প্লে লিস্টে এবং কমিউনিটিতে সব জায়গায় তোমরা সপ্তম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের লিঙ্ক পাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, চিন্তার কোনো কারণ নাই, আমি শহীদুল তোমাদের সাথে সবসময়ই আছি।
আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে সব সময় আমার অ্যাসাইনমেন্ট দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায় তার তালিকা নিম্নে প্রদান করা হলো। এক, পাঁচ ওয়াক্ত সালাত সময় মতন আদায় করা, কুরআন তিলাওয়াত করা, প্রতিদিনের ফরজ নামাজের পাশাপাশি বিভিন্ন নফল নামাজ আদায় করা, সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া। শিক্ষার্থীদের এখানে হবে জবাব, এই আকারটা বাদ যাবে, আমি এখানে মার্ক করে এটা এটা তোমরা বাদ দিয়ে ইরেট করে দেবে, সালামের জবাব দেওয়া। পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ মেনে চলা। ছয় নম্বরে আছে হারামকে বর্জন করা এবং হালালকে গ্রহণ করা। অবসর সময়ে আল্লাহর গুণবাচক নাম নিয়ে জিকির করা। আট, যথাসাধ্য সাহায্য ও দান করা। নয়, পড়া শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করা, তাহলে যেটুকু সময় লেখাপড়া করব ওই সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হবে। দশ, খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা, তাহলে যতক্ষণ খাব ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। এগারো, কোনো স্থানে যাওয়ার জন্য যাত্রা শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা, তাহলে আল্লাহ যাত্রাপথের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। সকল কাজের পূর্বে বিসমিল্লাহ বলা, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের তাদের দৈনন্দিন কাজের সহায়তা করা, কাজের ফাঁকে ফাঁকে কালিমা তাইয়েবা এবং দরুদ শরীফ পড়া, পৃথিবীর সকল মৃত ব্যক্তির নামে দোয়া ও মোনাজাত করা, বিশেষ করে নিজ পিতামাতার জন্য দোয়া করা, সত্য কথা বলা, মিথ্যা থেকে দূরে থাকা এবং অন্যের গীবাত না করা, পরিবারের বয়োবৃদ্ধ এবং অসুস্থ পিতামাতার সেবা করা। এভাবেই সারাদিন আল্লাহর ইবাদতে মশগুল থাকা যায়, ইবাদত করে আল্লাহ খুশি হন, ইহকালের সুখ লাভ করা যায় এবং পরকালের জান্নাত লাভ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আশা করি আমার এই নমুনা উত্তরপত্রটি তোমাদের অনেক ভালো লাগবে। কোথাও যদি দুই একটা বানানের ত্রুটি থাকে অবশ্যই তোমরা নেগেটিভ মন্তব্য করবে না, সবসময় পজিটিভ মন্তব্য করবা। আর দুই একটা ভুল ত্রুটি যদি থেকে থাকে তাহলে তোমরা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং তোমরা সেটা সংশোধন করে লিখবা, কারণ একসাথে অনেক অ্যাসাইনমেন্ট আমাদের তৈরি করতে হয়। তাই যেহেতু আমি একা কাজ করি তাই আমার পক্ষে দেখা যায় যে তোমরা সবাই তোমাদের চাহিদা আছে যে তোমরা অ্যাসাইনমেন্ট চাও, তাই দেখা যায় অনেক সময় দুই একটা টাইপিং ভুল হতে পারে, তাই তোমরা কেউ কোনো বাজে মন্তব্য করবা না। অবশ্যই এতদিন তোমরা আমার সাথেই ছিলে, আমাকে আমাকে সাপোর্ট দিয়েছো, ঠিক একইভাবে আগামী দিনগুলোতে আমাকে সাপোর্ট করবা, সে প্রত্যাশাই রাখি। তোমরা তাহলে আজ এ পর্যন্তই, তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।